যে দিন আমি মারা যাব তোমরা সবাই এসোরে, যে দিন আমি মারা যাব তোমরা সবাই এসোরে, জানাজা পড়ে মাটি দিয়ে, দোয়া করে যে ওরে। সম্মানিত হাজিরিন, আজ আমি আপনাদেরকে স্মরণ শক্তি বৃদ্ধির দোয়া শিখাব ইনশাআল্লাহ। জ্ঞান বৃদ্ধির জন্য মহান রব্বুল আলামিন হযরত মুসা আলাইহিস সালাতু সাল্লামকে যে দোয়াটি পাঠ করতে বলেছেন, আমি আজ আপনাদেরকে সেই দোয়াটি সহিভাবে শেখানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। তো দোয়াটি শেখানোর পূর্বে ছোট্ট একটি অনুরোধ, যদি আপনারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই দিন প্রসারের খাতিরে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর যারা ইতিপূর্বে চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন কথা না বাড়িয়ে আমরা সেই কাঙ্ক্ষিত দোয়াটি শিখে আসি। জ্ঞান বৃদ্ধির জন্য মহান আল্লাহ পাক হযরত মুসা আলাইহিস সালাতু সাল্লামকে নিচের দোয়াটি পাঠ করতে বলেছেন, তাই আমরাও জ্ঞান বৃদ্ধির জন্য এই দোয়া পাঠ করতে পারি। রব্বি জিদনি, রব্বি জিদনি ইলমা, রব্বিশ রব্বিশ রহলি, রব্বিশ রহলি সদরি সদরি, ওয়াইয়াসসিরলি ওয়াইয়াসসিরলি আমরি আমরি, ওয়াহলুল واحلل عقدة من لساني عقدة من لساني يفقه يفقه قولي قولي ربي ربي يسر يسر ولا تعسر ولا تعسر وتمم وتمم علينا علينا بالخير। অর্থ, হে আল্লাহ, আপনি আমার ইলেম বৃদ্ধি করে দিন। হে আল্লাহ, আমার অন্তর প্রশস্ত করে দিন, আমার কর্ম সহজ করে দিন, আমার জিহ্বার জড়তা দূর করে দিন, যাতে তারা আমার কথা সহজে বুঝতে পারে। হে প্রভু, আমাদেরকে সহজতা দান করুন, কঠোরতা অপরোপ করেন না, এবং আমাদের জন্য কল্যাণ পরিপূর্ণ করে দিন। সূরা তহা আয়াত নম্বর 25।